মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা মৃত্যু গত কয়েক বছরে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি তা বন্ধ করতে সুপ্রিম কোর্টের নিদান রাজ্য ও জাতীয় সড়কের 500 মিটারের মধ্যে মদ বিক্রি করা যাবে না 31 মার্চ পর্যন্ত ছিল চূড়ান্ত সময়সীমা সেই নির্দেশ কতটা মানলেন ব্যবসায়ীরা বহরমপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কেএন রোড বহরমপুর লালদিঘি রোড মধুপুর রোড ওমরপুর মোড় সহ বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গিয়েছে একাধিক বার ও মদের দোকান সব বন্ধ হয়ে গেছে সব দোকান দাওন খোলাখুলি হচ্ছে যা পোস্টা মোস্টা ছিল এটাই দেখতে পাচ্ছি একই ছবি নিউ ফরাক্কা মোড়েও দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়কের ধারে মুচিপাড়া থেকে গোপালমাঠ পর্যন্ত 9টি বার এবং মদের দোকানে তালা হঠাৎই কর্মহীন বহু কর্মী আমরা কি করব কোথায় যাব আমাদের সংসার চলবে কি করে মদ দোকান বন্ধ হয়ে গেল আমরা কার্তিক সরকার আমাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার তো অমান্য করার সাহস নাই সব কাউন্টারও বন্ধ বারও বন্ধ আমরা জানি না এরপর আমাদের কি হবে এর বিকল্প কিছু একটা হলে খুব ভালো হতো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আসানসোল 2 নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক মদের দোকান ও বার বন্ধ তবে উল্টো ছবি 60 নম্বর জাতীয় সড়কে এখনো কয়েকটি বার ও মদের দোকানে সেই চেনা ভিড় দু নম্বর জাতীয় সড়কের ধারে জৌগ্রাম থেকে বর্ধমান পর্যন্ত প্রায় 60 কিলোমিটার রাস্তায় বহু মদের দোকান ও বারে তালা ঝুলেছে কাজ হারিয়ে বাড়ির পথে কর্মীরা আজকে তো আজ থেকে বন্ধ হয়ে গেছে আমাদের কিন্তু কাজ করতে হবে কাজ কি চলে যেতে হবে এখান থেকে তাই জন্য বললো বাড়ি চলে যাও আবার হল দেখবো কি করবো এখন বসে থাকতে হবে এখন কিছু করার নেই চিন্তার ভাঁজ মদ ব্যবসায়ীদের কপালেও আজ থেকেই 1 এপ্রিল দোকান স্টপ করে দিয়েছি আমাদের সব শাটার দেখতে পাচ্ছি নামছে এবং কর্মচারী আমাদের 30 জন কর্মচারী ছিল সকলকে বাড়ি যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবে ভিন্ন ছবি ধরা পড়েছে বাঁকুড়ার মেজিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে উপেক্ষা করে 60 নম্বর জাতীয় সড়কের পাশে খোলা ছিল মদের দোকান যদিও এবিপি আনন্দর ক্যামেরা পৌঁছতেই ছবিটা বদলে যায় দোকান বন্ধ করার পারমিশন আছে এনে 60 এর উপরে বন্ধ তো রইছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সময়সীমা পেরোলেও কেন খোলা মদের দোকান প্রতিক্রিয়া মেলেনি আবগারি দপ্তরের নদিয়ার কল্যাণী থেকে পলাশী পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের ধারে 79টি মদের দোকান ও বার বন্ধ হয়ে গিয়েছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়েছি আজকে কনস্ট্রাকশন বাড়িয়েছি আজকে আপনি নিজে দেখলেন এখানে প্রচুর ছেলে কাজ করছে আজকে যদি এই বারটা বন্ধ হয়ে যায় আমাদের অর্থের প্রচুর ক্ষতি হয়ে যাবে এখন আমরা অসহায় ভেঙে পড়ব তবে অন্যরকম ছবি পশ্চিম মেদিনীপুরের লোধাশুলিতে 6 নম্বর জাতীয় সড়কের পাশে ধাবায় বসে চলছে অবাধে মদ্যপান ওরা নিয়ে এসে খাচ্ছে আমরা ট্রলি বন্ধ করে দিয়েছি মদ যারা খাচ্ছে তারা তো বললো যে এখান থেকে নিয়েছি না আর আমরা বিশ্রাম নিয়ে রাত্রে গাড়ি চালাবো না 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 ওরা যে গাড়ি থেকে এনেছে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে ইয়ে করে দিয়েছি বন্ধ করে দিয়েছি মদ 6 নম্বর জাতীয় সড়কে হাওড়ার উলুবেরিয়ার কাছে তালা ঝুলেছে একাধিক বার ও মদের দোকানে বার বন্ধ মানে আমাদের কাস্টমারও নেই সুখ সম্বন্ধে আমাদের বসে থাকতে হচ্ছে আমাদের মতো গরিব মানুষ আর কি করবো সেটা তো একটু দেখা দরকার ছিল সরকারের আমরা তো শেষ হয়ে গেলাম বিশাল অঙ্কের টাকা লোন আছে এবং আমাদের ব্যক্তিগত টাকাও প্রচুর টাকা ইনভেস্ট হয়ে আছে কোনা এক্সপ্রেসওয়ের পাশেও বেশ কয়েকটি বার ও মদের দোকান বন্ধ হয়েছে 1 এপ্রিল এবিপি আনন্দ